যোৱা 10 তারিখে দিকম চাহ বাগিচার রীতা বেদিয়া, মীনা বেদিয়া আর সুনীতা ভক্তা নামৰ তিনিগৰাকী মহিলা বাগিচাত কর্মরত অবস্থাত রাস্তাত খোজকাঢ়ি গৈ থাকোতে যি ডিব্ৰুগড়ৰ যি বাইপাস, এই বাইপাসে বাইপাসত এই তিনিগৰাকী মহিলা আজি গুরুত্বভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার লগতে মৃত্যুবরণ করলে। আমি সরকারক সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থায় দাবি জানাব বিচারিছো, আপনাদের রাইজর সুবিধার বাবে আজি বাগিচা উচ্ছেদ করে, আজি রাইজর সুবিধার বাবে বাগিচা উচ্ছেদ করে আপনাদের যে রাস্তা পকীকরণ করেছে তার বাবে আমি সরকারক ধন্যবাদ দিছো। কিন্তু সমান্তরালভাবে আমি সরকারক গরিহণা আর ধিকার জানাইছো, আর এইটো কারণে আমি ধিকার আর গরিহণা জানাইছো, কারণ আজি যি বাইপাস, সেই বাইপাসেদি প্রায় রাতিপুৱাৰ পৰা দিন গোটেই দিনটোৰ লগতে ৰাতিটো তীব্র গতিৰে যিদৰে যান বাহন চলাচল কৰে আৰু সেই যান বাহন চলাচল অৱস্থাত কোনো ধৰণৰ সংৰক্ষিত কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই, কোনো ধৰণৰ স্পীড ব্ৰেকাৰ কোনো ব্যৱস্থা নাই। দ্বিতীয়তে আজি সেই পথত একসামে মদ ভাং খাই আজি তীব্র বেগেরে গাড়ি চলাই আছে আমি দেখি আছো। আর আজি ইমান ডর ঘটনা ঘটিলে, ঘটার পিছতো বর্তমান লোকে সরকারে কিন্তু কোনো ধরনের সেই বাইপাসত কোনো ধরনের সুরক্ষার বাবে বা সজাগর বাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা নাই। আমি এই তিনিগৰাকীকৈ যি মহিলা ডিকম চাহ বাগিচা তিনিগৰাকীকৈ যি মহিলা আজি গুরুত্বভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে, এই ক্ষতিপূরণের বাবে আমি ক্ষতিপূরণ 10 লাখ টাকাকৈ দিবলৈ আমি আদিবাসী ছাত্র সন্থায় দাবি জানাইছো। দ্বিতীয়তে এই তিনিগৰাকীকৈ মহিলার যিসমূহ সতী সন্তানি, যিসকল লড়া ছোৱালী, তেওঁলোকৰ যেহেতু শৈক্ষিক দিকটো যেহেতু অন্ধকার অন্ধকার হৈ পৰিব, তেওঁলোকে কি কৰি খাব, সেয়েহে তেওঁলোকৰ যিসমূহ লড়া ছোৱালী তেওঁলোকক সমস্ত শৈক্ষিক দিকটো যাতে সরকারে দায়িত্ব লয় তার বাবে আমি সরকার দাবি জানাইছো। আর অতি শীঘ্রে যি বাইপাস যি রাস্তা, এই রাস্তার উপর যাতে সরকারে এক সুরক্ষার ব্যবস্থা করে আর যাতে কোনো ধরনের ব্যক্তি যাতে মদ্যপান করে যাতে অনাগত দিনত যাতে এই রাস্তাত যান বাহন চলাব নোৱাৰে তার বাবে এক কটকটিয়া ব্যবস্থা গ্রহণ করিও লাগে বলে সরকারক আমি দাবি জানাইছো। ডিকম নাহতলি চাহ বাগিচাত আগবাড়লে তাকর পিছে যে আমি আগুয়া কে আয় কে এখন ওসব পৌঁছলে না, 3000 একর মায়ে কে হাতে যে এরকম সাদা ঘুমে ফিরে যে সাদা ধরলে ও ছাতাটা ধরলে কি মানে হেরি সাদাটা যে এরকম করলে সাদা গজ গজ কে যাত্রা হ্যাঁ বতিয়া বতিয়া 3 জন রেন 3 জন আওতেন ওকর সঙ্গতি যে একজন পিছে দিকে রে 5 জন রে আর একজন থোড়া আগে রে তো ওসব 2 জন বাজিলে তো যে আগে দিকে রে না তো গাড়িতে যখন হিনে এক রকম হলে যে ও বচট কুইত দিলে কুইত কে হামনি থেন পৌঁছ গেলে তখন হামনি বললি কি হলো না তো এরকম ঘুর কে দেখিলা তো কোনোই দেখ নাই পাথি খালি টুপা থাকার দেখো তুমি মানে গাড়া এরকম রাই গাড়িটা যে একবার নিচে না গেলে লই দেই কে 3 জন কে তা হামনি যে বুঝিয়ে নি পাথি কোন হুয়া মানে হামনি কে দিমাগ কটা আউট হই আর এটা ওই যে আগে দিকে বাইজ গেলে পিছে দিকে বাইজ মানে 10টা মিলে এরকম
এখন আজ আমরা আছি টোকরি সোকরি গুলা দেখলি আমার ছাপা গুলা তো বাত হলে কি যখন ওরা রখল আহি যে ট্রাক গুলা পার হতা জি হিসাবে স্পিড যা থাকে ওর দিকে ফোর লাগ যাচ্ছে এতটা ঘটনা ঘটলে তথাপি যদি আমি স্পিড বেগাও দেম বা কিবা একটা করম ওটা ওটা আর ঘটনা ঘটলে ঘটুক মানে ওর তো মতলব নাই নিজের সেফটি খাতির সরকার এখন বাদ হলে কি ক্ষতিপূরণ টা 10 লাখ টাকা করে দেখ লাগি দ্বিতীয় বাদ হলে কি প্রত্যেক ঘরে কর্মসংস্থাপন পার্মানেন্টলি দেখ লাগি দ্বিতীয় বাত হলে কি জনগুলা এখন ব্যক্তি বা মহিলা এখন মৃত্যু হলেন ওদের ঘরে যেহেতু লড়া ছোৱালী আহে ওদেরকে ভালসে সমস্ত কেবল মানে ক্লাস 1, 2, 3 পড়াম নহয় সমস্ত যেটা তক পড়াম বলতেন অতটা তক পড়াইলে কাজে সরকারে হয় জানো কারণ এখন সরকারে আমাদেরকে সুবিধা করে দেন বলকে চা বাগান উঠাইকে রাস্তা বানালো এখন রাস্তা বানালো পিছিয়ে এখন আপনি এখন বাগানটা উঠালে উঠালে এখন আপনি একদিন সে উঠাতে দিলেন আপনি কো মাথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটা তিনজন মৃত্যুবরণ করবলগা হয় খুবই আদিবাসী ছাত্র সন্তা হয়ে খুবই দুঃখ প্রকাশ করেছি আর যেহেতু আজ আমি সরকারকে আমি যেহেতু ধিক্কার জানাতি যেহেতু আজ আজ হামনিকের হে বাইপাসটা আজ হামনিকের লাখ লাখ চা বাগিচা উচ্ছেদ করকে একটা হামনিকের রাস্তা নির্মাণ করলে ওর ক্ষেত্রে যেহেতু আজ অহে আজ হামনিকের যেহেতু মাটি ঘাম পানি করকে যে বাগান করলে ওকে উচ্ছেদ করলি তৎসত্ত্বেও আজ যে হামনিকের সা শ্রমিক রাইজ এখন বি সুরক্ষিত নহয় আর সুরক্ষিত করলে সরকারে কোনো ব্যবস্থা নাইলে হুকুর লাগে হানি সরকারকে ধিক্ষার জানাতেই আর সঙ্গে সঙ্গে হানি সরকারকে দাবি জানাতে যেহেতু আজ তিনটা ঘরকে যেহেতু আজ হামনিকের সা শ্রমিকে আজ মৃত্যুবরণ করিয়া লগিয়া হলেই ওকে হামনি সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ খানি 10 লাখ টাকা করে হামনি প্রত্যেক কইকের দেখলে হানি দাবি জানাতেই আর ওকর সঙ্গে সঙ্গে যেসব হামনিকের মানে হামনিকের লড়া ছোৱালী গিলা হে আর লড়া ছোৱালী গিলাকে হামনি সম্পূর্ণ পড়ালেখাকে ব্যবস্থাটা হানি সরকারে লই বলি হামনি সরকারকে দাবি জানাতেই।